ঢাকা পটুয়াখালী মহাসড়কে পায়রা নদীর উপর নির্মিত হচ্ছে লেবুখালী সেতু। চার লেনের এই সেতুর দৈর্ঘ্য 1470 মিটার। 2013 সালের 19 মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালী সফরে এসে লেবুখালীতে চার সড়ক বিশিষ্ট পায়রা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আমরা তৈরি করছি চার লেন বিশিষ্ট সেতু, যা বরিশাল কুয়াকাটা আমার রোড বর্তমান যে অবস্থাটা আছে এই অবস্থাটাকে আরো গতিশীল করবে, দক্ষিণবঙ্গের সাথে ঢাকার যোগাযোগ অবস্থাটাকে ভালো করবে। নির্মাণাধীন লেবুখালী সেতু নির্ধারিত সময়ের আগে চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। সম্প্রতি সেতুটির নির্মাণ কাজ পরিদর্শনে এসে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্ধারিত সময়সীমার আগে সেতুটির কাজ শেষ হবে। পাঁচটি পিয়ারের মধ্যে দুটো পিয়ারের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং পরবর্তীতে তিনটে কাজও শুরু হয়ে যাবে, তিনটে পিয়ারের কাজ। এবং আশা করছি আমরা নির্ধারিত সময় মে 2019 সালের মধ্যেই আমরা শেষ করতে পারবো। লেবুখালী সেতুটির নির্মাণ কাজ শেষ হলে এলাকাবাসীর পাশাপাশি দক্ষিণ অঞ্চলবাসীর যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। ISMC-র নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।